নমস্কার, দি রিপোর্টে স্বাগত। আগে থেকে কিছুটা কম হলেও বাঙালির জীবন থেকে 15ই আগস্ট কিংবা বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রবণতা একেবারে হারিয়ে যায়নি। তবে মানুষের সেই আকাশ উড়ান আনন্দ কারোর কারোর জন্য ডেকে আনছে প্রাণহানির মতো বিপদ। কর্মক্ষেত্রে যাওয়ার পথে চীনা মাঞ্জা সুতো গলায় জড়িয়ে আহত এক বাইক চালক, ডোমজুড়ের সড়কে 16 নম্বর জাতীয় সড়কের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, বালি দুর্গাপুর এলাকার বাসিন্দা অনন বসু বাইক চালিয়ে বাড়ি থেকে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের কারখানায় যাওয়ার সময় হঠাৎই তার গলায় চীনা মাঞ্জা সুতো জড়িয়ে যায়। টান লেগে তার গলার অনেকটা অংশ কেটে গেলে ঘটনাস্থলেই রক্তক্ষরণ শুরু হয়। রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই বাইক রাস্তার ধারে রেখে সোজা চলে আসেন বাঁকড়ার একটি বেসরকারি নার্সিং হোমে। সেখানেই সে এখন চিকিৎসাধীন। বিশ্বকর্মা পূজোয় ঘুড়ি ওড়াতে ব্যবহার করা হচ্ছে এই সুতো। এর ফলে দুর্ঘটনা ঘটছে এমনই মনে করছেন আহত ব্যক্তির বন্ধু। তিনি দাবি করেন, অবিলম্বে চীনা মাঞ্জা সুতো বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বন্ধু অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে রাস্তায় বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হয়েছে লাইলন সুতোর জন্য। সে সুতোটা লাইলন সুতো রাস্তায় পড়েছিল, সে খেয়াল করেনি। খেয়ালটা করবে কোথাতে, সে তো বাইক চালাচ্ছে, সব দিকে তো আর খেয়াল দেখা যায় না। তো তার গলায় লেগেছে এই সুতোটা, সুতো লাগাতে সাইডে কেটে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে। এরকম জায়গায় সাইডে কেটেছে, তাকে ওটিতে ঢোকানো হয়েছে, ব্লিডিং প্রচুর হয়েছে। কি বলবো, এখন ও বালিতে থাকে, বালি থেকে আসছিল, জালান কমপ্লেক্সে কাজ করে, ওয়্যার হাউসে আসার পথে এইসব হয়েছে। না, সাথে কেউই ছিল না, একাই ছিল, একাই ওই অবস্থায়। কোনো রকম, যেহেতু স্ট্রং ছেলে, একাই ভান্ডারিতে গাড়ি রেখেছে, রেখে ওখান থেকে টোটো ভাড়া করে এখানে এসছে ট্রিটমেন্ট করাতে। হাসপাতালে ও একাই এসছে টোটো ভাড়া করে, কী করবে, কেউ তো ছিল না সঙ্গে, যেহেতু একাই এসছে ভাড়া করে। ছেলেটার নাম অয়ন বোস। অ্যাড্রেস বলতে কোথাকার এখানে বালি দুর্গাপুর সময় পল্লী। হ্যাঁ, লাইলন সুতো তো ব্যান্ড করা আছে, আমি যেটা শুনেছি ব্যান্ড করা আছে, কিন্তু ব্যান্ড যদি করা থাকে তাও তো মার্কেটে পাওয়া যাচ্ছে, যেটার জন্যই আজকে এই জিনিসটা হলো। তো ব্যান্ড করা হয়েছে পুরোপুরি, যখন ব্যান্ড করা হয়েছে একবারে ব্যান্ড করে দেওয়া হোক, কারোর কাছে যাতে না থাকে, তাহলেই সমস্যাটা মিটে যায়। হ্যাঁ হ্যাঁ, কী করা যাবে, এর হয়েছে আজকে গলায় সাইডে লেগেছে, যার জন্য বেঁচে গেছে। যদি মাঝখানে লাগতো তাহলে কি আছে, বাঁচতো, বাঁচতো না, স্পট ডেড হয়ে যেত। আর এই সুতোটা যারা ইউজ করছে তাদেরও প্রতি ক্ষতিকারক, এটা তাদের হাতও কেটে যেতে পারে। এবার তাদের নয় কিছু হলো না, সুতোটা রাস্তাঘাটে যেখানে পড়ছে লোকের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ব্যান্ড করার পরেও তো দেখা যাচ্ছে মার্কেটে এইসব সুতোগুলো। কী আর বলো বলুন, গাফিলতি, এখানে তো আর নাম ধরে বলা যায় না, আমি অতটা জানিও না ক্লিয়ারভাবে যে কি কার কাছে কী আছে না আছে। তো যতটুকু জানা গেছে, আমি যতটুকু জানি যে এই সুতো ব্যান্ড করে দেওয়া হয়েছে, ব্যান্ড করে দেওয়ার পরে ওই সুতো এইসব সুতো চলছে। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। প্রসঙ্গত, একটা সময় ঘুড়ি প্রেমীরা বাজার থেকে সুতো কিনে এনে দেশীয় পদ্ধতিতে কাঁচের গুঁড়ো করে বিভিন্ন ধরনের আঠা সংমিশ্রণ করে সুতোয় মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াত এবং সেই সুতো দিয়েও প্রতিযোগিতা চলত একে অপরের সঙ্গে। এখন বাজার দখল করেছে চীনা মাঞ্জা সুতো। আপনাদের জানিয়ে রাখি, চীনা মাঞ্জা নাইলনের সুতোর ওপর ধাতু ও কাচের গুঁড়োর মাঞ্জা, তাতে ব্যবহার করা হয় সিনথেটিক আঠা। মাঞ্জায় জল লাগলেও চা পচে না, এটি শুকানোর পর ব্লেডের মতো ধারালো হয়ে যায়, সামান্য ঘষাতেই ফালা ফালা হয়ে যেতে পারে চামড়া, গলায় চেপে বসলে প্রাণহানিও সম্ভব। এর জেরে প্রতি বছর মারা যায় প্রচুর পাখি। প্রাণহানির মতো ঘটনার কবলে বারংবার পড়তে হয় সাধারণ মানুষকে, তাও যেন হুঁশ ফিরছে না ঘুড়ি প্রেমীদের। 2016 সালে 14ই ডিসেম্বর জাতীয় পরিবেশ আদালত দেশ জুড়ে এই চীনা মাঞ্জাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপরেও কিভাবে পুজোর দিনগুলোয় এই সুতো দিয়ে ঘুড়ি উড়ল তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন। রাজু ঝা, দ্য রিপোর্ট, হাওড়া। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।